রমজানের সময় কলকাতার অন্যতম আকর্ষণ হলো নাখোদা মসজিদের পাশে জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিট রমজানের সময় পরিণত হয় একটা খাদ্য উৎসবে। এই হলো শিরমালের দোকান, শিরমাল এবং মাকারখানি। দূরের ওইগুলো হচ্ছে মাকারখানি, সামনে চকচকে যেগুলো ওগুলো হলো মিঠা শিরমাল, আর সামনের দিকেরটা হলো সুখা শিরমাল। প্রচণ্ড ভিড়। শিরমাল কিন্তু পরোটার মতো নয়, এগুলি বেক করা হয়। বেক করে তারপরে ক্যারামেলের লেয়ার দেওয়া হয়। দূরের ছোটো ছোটোগুলো এক ধরনের শিরমাল, সেগুলোও বেক, কিন্তু খুব কুড়মুড়ে। শাহি টুকরা, ফ্রাইড চিকেন, চিকেন চঙ্গেজি বা চিকেন আফগানি, এই সমস্ত আইটেমই আপনি পেয়ে যাবেন দিল্লি সিক্স বা তারই পাশে তাসকিনে। দেখতে পাচ্ছেন কত ভিড়। প্রতিটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার টার্ন আসবে এগুলো কেনার জন্য। পার্সেল করে নিতে পারেন বা সেখানে বসে খেতে পারেন। এই দেখুন সুদৃশ্যমান কি এটা, এটা হলো তাওয়া চিকেন চঙ্গেজি। তন্দুরির জন্য চিকেন রেডি হচ্ছে, বিভিন্ন স্বাদের তন্দুরি, তার সাথে আছে হরেক রকম কাবাব। চিকেন চঙ্গেজিটা যতটা দেখতে সুন্দর তার থেকেও কিন্তু খেতে বেশি সুন্দর। ওকে, ওপরে ক্রিম দিয়ে সার্ভ করা হয়, তার সাথে একটু ধনে পাতা। এখানে খাবার আপনি অর্ডার দিয়ে পার্সেল করে নিয়েও যেতে পারেন বা বসেও খেতে পারেন, আমি কিন্তু খাবার নিয়ে যাওয়ার পক্ষে। ওকে, ফ্রাইড চিকেন ভাজা চলছে। ফ্রাইড চিকেনটা একদম কুড়মুড়ে চিকেন, KFC চিকেনের মতো কিন্তু নয়, এর স্বাদটা টোটালি ভিন্ন। ওকে, চিকেনটা, ফ্রাইড চিকেনটা সার্ভ করা হয় একটু ঘি মাখিয়ে ওপরে মশলা দিয়ে। সিম্পলি অসম, অসাধারণ খেতে। রমজান মান্থে এখানে যে ভিড়টা হয় এই আমাদের জাকারিয়া স্ট্রিটে, খাওয়া দাওয়া শুরু হয় বিকেল 4টে থেকে, চলে প্রায় রাত 12টা অবধি। জাকারিয়া স্ট্রিটে রমজানের সময় খাবার খেতে আপনি চলে আসতে পারেন সন্ধে 6টা থেকে রাত্রি 12টার মধ্যে, যে কোনো সময়। সবসময় ভিড় পাবেন, এ ব্যাপারে গ্যারেন্টি। কাউন্টার সামনে শিরমাল, কাবাব, আপনি অর্ডার দেবেন, আপনার নাম টোকেনে লিখে নেওয়া হবে, আপনি দূরে গিয়ে দাঁড়াবেন, ওরা নাম ডাকবে, আপনি এসে খাবার নিয়ে যাবেন। কাবাব ঢুকছে ওভেনের ভেতরে। সমস্ত কাবাব বা তন্দুরি তৈরি হচ্ছে কিন্তু কাঠ কয়লায়। ওকে, এই হলো বিখ্যাত হালিম। চিকেন হালিম, বিফ হালিম, মাটন হালিম, সব রকম হালিমই পাওয়া যায়। আমি ট্রাই করেছিলাম চিকেন হালিম, কিন্তু শেষ সময় বলে একটু হালিমে চিকেনের পরিমাণ কম ছিল বলে চাচা যান তার মধ্যে দুটো ফ্রাইড চিকেন মিশিয়ে দিল, যদিও দরকার ছিল না, বাট ওনার ইচ্ছে হলো তাই দিল। এটি ভাঁড়ে করে পাওয়া যায় ছোটো ভাঁড়, 60 rupees। আমি ছোটো ভাঁড়ি নিয়েছি, যেহেতু বাড়িতে নিয়ে যাচ্ছি সেহেতু পার্সেলে করে, কন্টেনারে করে পার্সেল দিয়েছে। ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিল, সাথে একটু লেবু। যাই হোক, মাছপ্রেমী বাঙালিদের জন্য কিন্তু এখানে মাছের আইটেমের অভাব নেই। কাতলা ফ্রাই অ্যাজ ওয়েল অ্যাজ ভেটকি ফ্রাইও পাওয়া যায়। কাতলা ও ভেটকি মাছের ফিলে এখানে রাখা আছে, আপনার ফ্রাই করে সেগুলো বিক্রি করা হয়। এটা আমি ট্রাই করিনি, কারণ মাছ ভাজা বাড়িতে প্রচুর খাওয়া হয়। আচ্ছা, এইটা একটা নতুন জিনিস, সেটা হলো সুতা কাবাব, মিন্সড কাবাব, মানে কাবাবের কিমাটা এতই মিহি করে করা হয় যে সেটা স্টিকের গায়ে লাগিয়ে সুতো দিয়ে বাঁধা থাকে। যখন সার্ভ করে অবশ্যই সুতোটা খুলে দিয়ে সার্ভ করে। লখনৌর কিছুটা লখনৌর গুলাবাটি কাবাবের মতো, যদি পুরোপুরি না, আমি ট্রাই করেছিলাম এনার দোকানের যে সুতা কাবাব যেটা খেলাম, একটু দইয়ের পরিমাণ বেশি দিয়েছিল। যাই হোক, খেতে মন্দ নয়, বেশ ভালো। যারা প্রথমবার ট্রাই করছেন তাদের তো খুবই ভালো লাগবে। এইবারে বাড়িতে এসে স্বাদ নেওয়ার পালা। শিরমাল, শিরমালের গাটা দেখছেন তো, এরকমই হয় শিরমালের গাটা। এটা কিন্তু বেকড, একটা কিছুটা পাউরুটির মতো, এটা ওভেনে বেক করতে হয়, পরোটার মতো কিন্তু একদমই নয়। তারপরে ঘিয়ে চোবায় অফকোর্স, খুবই রিচ প্রিপারেশন, একটু মিষ্টি মিষ্টি। এটি হলো চিকেন আফগানি, প্রচণ্ড টেন্ডার চিকেনগুলো। দিস ইজ
হালিম আর এটা হলো রশমি কাবাব প্রতিটাই সুস্বাদু ওকে টেস্ট করার পরে বলছি আর এটা হলো মাকার খানি অসাধারণ খেতে 80 rupees আ পিস নেয় আর একটা আছে ভেতরে ড্রাই ফ্রুট দেওয়া দ্যাট টেক্স 150 rupees এর টেস্টটা ঠিক বলে বোঝানো যায় না এতই টেস্টি এবং উপরটা খুব ক্রিসপি আর এটা হলো সেই বিখ্যাত চিকেন চঙ্গেজি কালারটা অসাধারণ এটা একটু নাড়িয়ে নিতে হবে ডেন্সার পার্ট অফ দ্য গ্রেভি ইজ অ্যাট দ্য বটম পরের বারে আশা করি আপনারাও চলে আসবেন জাকারিয়া স্ট্রিট ইন দ্য মান্থ অফ রমজান থ্যাংক ইউ ঈদ মুবারক